আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কলকাতার শতাব্দী প্রাচীন একটা মার্কেট, হগ মার্কেট বা হগ সাহেবের মার্কেট। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন একটা বিশাল উঁচু ঘড়ি। এই পুরো জায়গাটাই কিন্তু কলকাতার হেরিটেজ অঞ্চলের অন্তর্গত। কিন্তু দেখুন, দুর্ভাগ্য হচ্ছে ঠিক তার পাশেই গজিয়ে উঠেছে হাল ফ্যাশনের সিমপার্ক মল বা এদিক ওদিক চারিদিকে বিভিন্ন রকম দোকান, যেটা কিন্তু কলকাতার সেই হেরিটেজ ব্যাপারটাকে অনেকটাই কালিমালিপ্ত করে বলে আমার অন্তত মনে হয়। বিশ্বের তাবড় তাবড় শহরে এই জাতীয় হেরিটেজ অঞ্চলগুলোকে কিন্তু প্রিজার্ভ করা হয়, কলকাতায় কোনোভাবে আমার মনে হয় সেই জিনিসটা যেন আমরা খুব সচেতনভাবে করে উঠতে পারিনি। আপনাদের কি মতামত ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। যদি আমার মতামতের সাথে সহমত হন তাহলে ভিডিওটাতে একটা লাইক ডেফিনেটলি করবেন।